বন্ধুরা, আমি জল্লানা বলছি। বন্ধুরা, নতুন দুইটা আপডেট নিয়ে আসলাম এবং সেটা হলো ইউটিউবের। ইউটিউবের অনেকদিন ধরে আমি কোনো আপডেট ভিডিও শেয়ার করতে পারছি না আমার এই চ্যানেলে, যেহেতু রিসেন্টলি একটু আগে দুইটা আপডেট পেয়েছে, যে দুইটা আপডেট খুব গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে কাজ করে, যারা ইউটিউব ব্যবহার করে তাদের জন্য। এই জন্য আজকে ভিডিওটা মেকিং করা। দুইটা আপডেট খুব গুরুত্বপূর্ণ, সেই আপডেটটি আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো। আমি জেলানা, আপনি দেখছেন জুয়েলপুরে ভিডিও ইউটিউব চ্যানেল। অবশ্যই যদি আপনি চ্যানেল নতুন দর্শকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। অনেক কথা বললাম, চলুন এখন এই স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে দেখে দেবো যে দুইটা আপডেট কী এবং এই দুইটা আপডেট আপনি কীভাবে ব্যবহার করবেন, আর এই দুইটা আপডেট কেন গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে প্রথম যে আপডেটটা চলে আসলো এটা কিন্তু আগে ছিল না, সেই আপডেটটা দেখার জন্য অবশ্যই যে কোনো ভিডিওকে আপনাকে দেখতে পারেন, যে কোনো একটা ভিডিওতে একটা ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপনার সামনে চালু হয়ে যাবে। চালু হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রিডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভিডিওর যে কোয়ালিটিটা আছে এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন 700 PS আছে। অনেক হয়তোবা অনেকজনে এখানে ক্লিক করে, ক্লিক করার পর ভিডিও কোয়ালিটিটা আর চেঞ্জ করতে পারে না। এখন এখানে যে চেঞ্জ করতে পারে না এটা কিন্তু অপশন আপনার সামনে অবশ্যই আছে, কিন্তু এই অপশন যদি নতুন অপশন অ্যাড হয়েছে সেই অপশনের কথাই বলে নিই। প্রথম যে অপশনটা আছে সেটা হলো অটো রিকমেন্ডেড, এবং এই অটো রিকমেন্ডেডটা কী, তারপরটা হলো হাই পিকচার কোয়ালিটি এবং ডাটা সেভার এবং অ্যাডভান্স। একটা একটা করে আপনাদের সাথে বলি, এই চারটা অপশন কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট ইউটিউবের জন্য। প্রথম হলো অটো রিকমেন্ডেড, অ্যাডজাস্ট টু গিভ এ ইউটিউব বেস্ট এক্সপেরিমেন্টস ফর ইউর কন্টিনিউনেস। মানে হলো এখানে আপনার অটোই তারা দিয়ে দিয়েছে, আপনাকে আর কষ্ট করে অন্য অন্য চেঞ্জ করে অন্য কোয়ালিটি চেঞ্জ করে নিতে হবে না। আর ইউটিউবে রিলেটেড যে ভিডিওটা আপনি দেখতেছেন, ইউটিউব নিজেই আপনাকে অটো সাজেস্টেড করেছে। সেকেন্ড পার্টটা হলো অবশ্যই হাই পিকচার কোয়ালিটি, ইউজ মোর ডাটা। আপনাকে হাই পিকচার কোয়ালিটি ভিডিও দেখতে হলে অবশ্যই আপনার মোবাইল ডাটাটা অন করে নেবেন, এবং মোবাইল ডাটা অন করে নেবেন। আমি বলতে চাচ্ছিলো মোবাইল ডাটার রিলেটেড, যদি আপনার MB অথবা মোবাইল ডাটা যেটা আপনি অন করে চালাচ্ছেন সে মোবাইল ডাটা অনুযায়ী, MB অনুযায়ী আপনার ভিডিওর কোয়ালিটিটা তারা রেকমেন্ড করবে। তারপরে হলো ডাটা সেভার, ডাটা সেভার হলো লো পিকচার কোয়ালিটি। এখন ভিডিওটা দেখতেছি এটা হলো লো পিকচার কোয়ালিটি, এখানে ডাটা সেভারে আমি যখন ক্লিক করব, ডাটা সেভারে ক্লিক করলে আমার ওয়াইফাইয়ের যে যত দূরত্ব আছে, গতি আছে, আমার ডাটার যতটুকু গতি স্পিড আছে সেই স্পিড অনুযায়ী আমাকে তারা আমার ডাটাটাকে সেভ করবে, এবং আমার সম্পূর্ণ ভিডিওটার এক্সপেরিমেন্স ভালোই দিবে, কিন্তু আমার ডাটাকে এবং আমার ওয়াইফাইটাকে সেভ করবে। আপনি যদি এই অপশনটি দেখতে চান অবশ্যই আপনি ইউজ করে দেখতে পারেন। লাস্টের যে অপশনটা হলো সেটা হলো অ্যাডভান্স, অ্যাডভান্স অপশনটিকে আমি বলি। এখন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি যে ভিডিওটা দেখতেছি এটা কিন্তু হলো 720 PS। এখন আমি যেহেতু 700 PS এই ভিডিওটা দেখবো না, আমি এটার রেজুলেশন আরও বাড়াতে চাই, এই জন্য আমি অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখন যেহেতু ভিডিওটার কোয়ালিটি চলতেছে 720, এখন আমি চাইলে এখানে 1080 করতে পারি। এই জন্য এই অপশানটি কিন্তু আগে অন্যরকম ছিল, এখন ভিডিওর কিন্তু কন্টেন্টে যে ভিডিওর কোয়ালিটিটা আছে সেটা কিন্তু এখন 1080 চলে গেছে। এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু এখন আমার 1080 চলে আসলো। এটা হলো নতুন একটা আপডেট ইউটিউবের জন্য। এখন সেকেন্ড আপডেটটা হলো YT স্টুডিওর অ্যাপের, সেকেন্ড যে আপডেটটা আছে সেটা হলো YT স্টুডিও অ্যাপের, এবং এই YT স্টুডিও অ্যাপ যারা ব্যবহার করেন তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তারা আপডেটই দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আগের YT স্টুডিও অ্যাপের কিন্তু থাম্বনেলের যে সাইজটি এটি কিন্তু ছোট ছিল, এবং এখন দেখতে পাচ্ছেন আপডেটের ফলে এই থাম্বেলের সাইজটি কিন্তু এখন বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থাম্বেল আপনার জন্য, আপনার এডিট করার জন্য, বোঝার জন্য তারা থাম্বেলটি বেশি দিয়ে দিয়েছে। তারপরে কিছু আপডেট আপনার সামনে চোখে লক্ষ্য করবেন, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কত মাস আগে আপনার ভিডিওটাকে আপলোড করেছেন, এটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং কত ভিউ দেওয়া আছে, এবং এটা কি প্রাইভেট না পাবলিক এটাও দেওয়া আছে, এবং লাইক কটা হয়েছে, সম্পূর্ণভাবে বিস্তারিত আপনাকে এখানে দেওয়া হয়েছে। আরও কিছু আছে, যদি আপনি ভিডিওটা ক্লিক করেন বুঝতে পারবেন। ভিডিওতে ক্লিক করার পরে যখন এডিট অপশানে চলে আসবেন তখন কিন্তু এখানে আরেকটা জিনিস নতুন অ্যাড করা হয়েছে, সেটা হলো আপনার ভিডিওটা আপনি কখন পাবলিশ করেছেন। দেখেন এটা কিন্তু একটা বোঝার বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে পুরো ভিডিওটা কন্টিনিউ নিচে অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা আপনি কখন আপলোড করেছেন সেটা কিন্তু এখানে তারা এভাবে বোঝাচ্ছে। পাঁচ 130 দিন আগে, 130 দিন আগে এবং 4 ঘন্টা আগে, 130 দিন 4 ঘন্টা আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু এখানে
আমার বোঝার উপায় নাই যে কত মাস অথবা কোন তারিখে আমি ভিডিওটা আপলোড করেছি। কিন্তু নতুন আপডেটের ফলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম জানুয়ারি মাসের 1 তারিখে 2021 সালে, এবং এটা পাবলিকে রেখেছি এবং রেজেকশন করেছি নন। এই অপশনটা কিন্তু আগে ছিল না, এখন এই ওয়াইটি স্টুডিওতে এই আপডেটটা দিয়েছে। এবং এই আপডেটের ফলে আপনি বলতে পারবেন আপনার ভিডিওটা আপনি কখন আপলোড করেছেন এবং এই রিলেটেড ভিডিও কখন কখন আপলোড করলে আপনার চ্যানেলটা ভালো ভাইরাল হবে, এটা কিন্তু এই আপলোডের খাতিরে আপনি এটা বুঝতে পারবেন। তারপর আরেকটা অপশন মনে হয় আছে, সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, এই দুইটা আপডেটই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি দুইটা আপডেট আপনার খুব গুরুত্বপূর্ণ কাজে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। জুয়েল পুরো ভিডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না। সবার থাকবেন, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।